হ্যালো বন্ধু চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে টাইটেল এবং থামলাইন দেখো অবশ্যই বুঝতে পেরেছি আজকের ভিডিওটির কী টপিক চলে এলাম এই নতুন একটা টেক ভিডিও নিয়ে যা থেকে আপনারা একটি ভালো কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন আশা করি আজকে সবচেয়ে ভালো একটি ভিডিও দিতে পারবো যা আপনাদের সকলের কাজে আসবে ইনশাআল্লাহ আজকের ভিডিও মূল টপিক হলো আপনারা যারা মোবাইল এমভি অর্থাৎ মোবাইল ডাটা ব্যবহার করেন এই ভিডিওটি তাদের জন্য আমরা যারা মোবাইল এমবি ব্যবহার করি তাদের অনেক সময় দেখা যায় এমবি বি শেষ হয়ে গেলে মোবাইল সিম কোম্পানি যদি আপনার অ্যাকাউন্টে পাঁচশো টাকাও থাকে তাহলে দেখা যায় সব টাকা এক সেকেন্ডের মধ্যে কেটে নিয়ে যায় আমি বলতে চাচ্ছি আপনারা অনেকেই দেখেছেন যাদের এমবি বি শেষ হয়ে যায় এবং যদি অ্যাকাউন্টে কোনো টাকা থাকে সামান্য পরিমাপ টাকা থাকে তাহলে কিছু সেকেন্ডের মধ্যে সব টাকা সিম কোম্পানি কেটে নিয়ে যায় তাহলে এমন একটি উপায় বা টিপস বলে দেব আজকে যাতে করে আপনাদের সিমে যদি টাকা থাকে এবং এমবি শেষ হয়ে গেলেও কোনো টাকা কাটবে না এই জন্য আপনাকে আপনাদের কোনো অ্যাপ ব্যবহার করতে হবে না এটা এমন একটি সেটিং যার মাধ্যমে আপনি এই সেটিংটি অ্যাক্টিভ করতে পারবেন অর্থাৎ মোবাইলের মাধ্যমে অ্যাক্টিভ করতে পারবেন এবং এই সেটিংটি অ্যাক্টিভ করার মাধ্যমে আপনার ইন্টারনেট শেষ হয়ে গেলেও আপনার মেন অ্যাকাউন্ট থেকে কোনো টাকা চার্জ হবে না সো তার জন্য আপনাকে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি যদি ভালো লাগে বা একটু উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলে ক্লিক করে দেবেন সো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন কখনও ভিডিওটি কেটে কেটে দেখবেন না তো আমি ফিরে আসছি ইন্টার পর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে অলে ক্লিক করুন ওয়েলকাম ব্যাক চলে এলাম মূল ভিডিওতে সো আশা করি আমি তোমাদের সকল কিছু বুঝতে পেরেছি যে ভিডিওটির টপিক কী এবং কী নিয়ে আজকে ভিডিওটি হতে যাচ্ছে সো ভিডিওটি অবশ্যই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এই ভিডিওটি হান্ড্রেড পার্সেন্ট সকলের জন্য প্রয়োজন এবং সকলের উপকারে আসবে আমরা অনেক সময় দেখি যে আমাদের অ্যাকাউন্টে যদি পাঁচশো পাঁচশো এক হাজার টাকাও থাকে অর্থাৎ দশ টাকা বিশ টাকা যাই টাকা থাকুক যদি সিমের সি নেট ইউজ করছি হঠাৎ করে এম বি শেষ হয়ে গেল কোনো নোটিফাই পাইনি নোটিফিকেশন পাইনি কিন্তু মেন অ্যাকাউন্টে টাকা আছে টাকা থাকার পর ডাটাটা অফ করে দেখা যায় মেন অ্যাকাউন্টে টাকা গায় বর্থাৎ টাকা শেষ হয়ে যায় টাকা সিম কোম্পানি কেটে নেয় সো আজকে এই টেকনিকের মাধ্যমে তুমি অবশ্যই তোমার মোবাইলে যদি এক লক্ষ টাকাও থাকে তাহলে সিম কোম্পানি তোমার কাছ থেকে এক টাকাও কেটে নিতে পারবে না জাস্ট একটি সেটিং করে নেবে তোমার আর তোমার যদি ইন্টারনেট শেষ হয়ে যায় তাহলে অটোমেটিক তোমার মোবাইলই তোমার মোবাইলই অটোমেটিক ইন্টারনেট অ্যাক্সেস অফ করে দেবে অর্থাৎ তুমি এর মাধ্যমে তুমি মনে করো তোমার কাছে একশো এম বি রয়েছে সো আমি তুমি ইন্টারনেট ইউজ করছো আর তোমার মেন অ্যাকাউন্টে রয়েছে পঞ্চাশ টাকার মতো তুমি ইন্টারনেট ইউজ করছো হঠাৎ করে এমবি শেষ হয়ে গেছে সো এমবি শেষ হয়ে যাওয়ার পর তোমার মেন অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হবে তার দ্বারা তুমি এম ইউজ করতে পারবে সো আজকে যেই টেকনিকটা দেখিয়ে দেবো তোমার এমবি শেষ হয়ে যাবে বাট তোমার মোবাইল থেকে মেন অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না অর্থাৎ তোমার এমবি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তোমার মোবাইল অটোমেটিক তোমার নেটওয়ার্ক ডিসকানেক্ট করে দেবে অর্থাৎ ইন্টারনেট কানেকশন অফ হয়ে যাবে যার কারণে তুমি আর তোমার মোবাইলের মেন অ্যাকাউন্ট থেকে কোনো টাকা চার্জ হবে না অর্থাৎ সিম কোম্পানি কোনো টাকা চার্জ করতে পারবে না সো তুমি যদি মনেও না থাকে তাহলে অটোমেটিক তোমার মোবাইল মোবাইল এটা ডিসকানেক্ট করে দেবে সো এটার জন্য তোমাকে কোনো অ্যাপ ইউজ করতে হবে না জাস্ট মোবাইলের একটি সেটিং আছে এটি প্রতিটি মোবাইলের এই সেটিংগুলো আছে সো জাস্ট সেটিংটি এনেবল করে হবে সো আজকে আমি এই সেটিংটি দেখিয়ে দেবো কীভাবে তোমরা সেটিংটি এনেবল করবে তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ এ টু জেড দেখবে ছোট্ট একটি টিপস মিস করলে অবশ্যই ভিডিওটি অর্থাৎ এই এই তুমি এটা অ্যাক্টিভ করতে পারবে না সো আমি বর্তমানে ভিভো ভিভো সেট ইউজ করছি এক এক কোম্পানির মোবাইলে এক এক ধরনের সেটিং থাকে তো সেটিং সবই এক অর্থাৎ আমি আচ্ছা আমি এখন দেখাই সো আমি এখন বর্তমানে ভিভো সেট ইউজ করি সো তোমার স্যামসাং সেট প্রতিটি অ্যান্ড্রয়েড এইটা থাকে অর্থাৎ সর্বনিম্ন তোমার সেট যত আছে অর্থাৎ লো প্রাইজের সেট হয়তো তুমি মনে করো ছয় হাজার তিন হাজার টাকা সেট ক্রয় করছো কিন্তু ওই সেটে তুমি মনে করতে পারো যে এই সেটিংটি নেই আসলে সব সব সেটেই এই সেটিংটি রয়েছে জাস্ট তোমাকে খুঁজে নিতে হবে অবশ্যই সেটিংয়ে চলে যাবে সেটিংয়ে চলে যাও জাস্ট আমি এটা দেখাই তারপর টিপসগুলো বলে দেবো তো আমার ভিভু সেট আমি ভিভু সেটে আই ম্যানেজার চলে এলাম যাদের ভিভু সেট তারা অবশ্যই আই ম্যানেজার চলে যাবে চলে যাওয়ার পর নিচে ডাটা মনিটর জাস্ট এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক পর তুমি আর তুমি যেই যেই সিম দিয়ে ডাটা ইউজ করবো অর্থাৎ যেই সিমে টাকা থাকে বাট তুমি টাকাটা ও কোম্পানিকে দিতে চাচ্ছো না অর্থাৎ তার কোনোভাবে এম বি শেষ হওয়ার পর ওই টাকাটা চার্জ করতে পারবে না অর্থাৎ এই সেটিংকে অ্যানেবল করতে চাও যেই সিমে জাস্ট ওই সিমটি সিলেক্ট করবে সো এখানে দেখতে পাচ্ছ আমার জিপি ওয়ান এবং জিপি টু সো আমি জিপি ওয়ান এইটা অ্যাক্টিভ করব তার আগে বলি সো আজকে তোমাদের আজকে আমি আমার জিপি সিম দিয়ে এই যে দেখতে পাচ্ছো আষ্টশো ছিষট্টি দশমিক এইট এমবি ইউজ করেছি আজকে তোমাদের আমি লাইভ প্রুফটি দেখিয়ে দেবো যে কীভাবে আমার ডাটা কানেকশন অফ হয় অবশ্যই ভিডিওটি কন্টিনিউ রাখো সো এখানে দেখতে পাচ্ছ টু ডে ইউজ আটটাশো ছিষট্টি এম দশমিক এইট এম বি সো এটা দেখতে পাচ্ছো এটা ভিভো সেট ভিভো সেটে এরকম সেটিং সো এই জায়গায় আসার পর জাস্ট উপায় সেটিং দেখতে পাচ্ছ সেটিংয়ে চলে যাবে চলে যাওয়ার পর এখানে একটি দেখতে পাচ্ছো জিপি আর একটা হচ্ছে জিপি টু সো আমি জিপি টে করতে চাই সো এখানে বিলিং ডেট আছে এটা তুমি অবশ্যই ওয়ান ডে করে দেবে আর নিচে দেখতে পাচ্ছ ডেটা ইউজ লিমিট জাস্ট এটাতে চলে যাবে সো এটাতে চলে যাওয়ার পর এটা তোমাদের অফ থাকবে জাস্ট এটা এনেবল করে দেবে এনেবল করে দেওয়ার পর তুমি প্রতিদিন কত এম বি ইউজ করতে চাও অর্থাৎ কত এম বি তোমার সাপোজ মনে করো তোমার মোবাইলে রয়েছে এক এক জিবি জাস্ট এখানে এই যে এই ইন্টারনেট কানেকশন অর্থাৎ ডেইলি লিমিটে ক্লিক করে জাস্ট কাস্টমে চলে যাবে কাস্টমে চলে যাওয়ার পর তুমি মনে করো তোমার আজকে একশো এমবি রয়েছে জাস্ট একশো এমবি অর্থাৎ তুমি চাচ্ছ যে একশো এম বি শেষ হওয়ার পর তোমার ইন্টারনেট কানেকশন কানেকশানটা অটোমেটিক অফ হয়ে যাও অফ হয়ে যাক জাস্ট এখানে একশো এমবি দেবে না অর্থাৎ কমপক্ষে তুমি পাঁচ এম বি হাতে রেখে দেবে জাস্ট পঁচানব্বই এমবি দিয়ে ওকে একটি ক্লিক করবে সো যখন ওকেতে ক্লিক করবে এটা যদি অফ থাকে এটা এনেবল করে দেবে সো এটা যদি এনেবল করে দাও তাহলে যখন তোমার মোবাইল অর্থাৎ ইন্টারনেট পঁচানব্বই এমবি অব হয়ে যাবে অর্থাৎ পঁচানব্বই এমবি চলে আসবে অর্থাৎ তুমি পঁচানব্বই বি ইউজ করে ফেলবে তারপর অটোমেটিক তোমার ইন্টারনেট কানেকশানটা অফ হয়ে যাবে অফ হয়ে তোমাকে একটি নোটিফাই করবে যে তোমার ডেইলি ইউজ লিমিট কমপ্লিট সো অটোমেটিক ইন্টারনেট কানেকশন অফ হয়ে যাবে আমি লাইভ প্রুফটি দেখে দেবো সো এখানে দেখতে পাচ্ছি অপারেশন ওয়ান্স টাইম লিমিট হ্যাজ বিন এক্স এক্সিট জাস্ট এখানে ক্লিক করে ডিসকানেক্ট অ্যান্ড নোটিফাই ক্লিক করে দেবে সো এখানে আরও কিছু ইউজ আছে সো এখানে দেখতে পাচ্ছি মান্থলি ডেটা ইউজ লিমিট সো এটা এটা এনেবল করে তুমি মান্থলি কত জিবি ইউজ করতে চাও তা এখন তুমি সিলেক্ট করে দিতে পারবে সো এটা এটা তোমার ইচ্ছা জাস্ট এটা সিলেক্ট করে দেবে সো আমি একটু ডেইলি করবে জাস্ট ডেইলি সিলেক্ট করে দিলাম তোমার যদি ইচ্ছা হয় মান্থলি করবে জাস্ট মান্থলি সিলেক্ট করে দেবে সো মান্থলি ডেইলি তোমার যেটা ইচ্ছে এটা করে দেবে সো আমি এখন বর্তমানে ডেইলি ইউজ করি ডেইলি কেন না আমার সিমে কিছু পরিমাণ টাকা থাকে যার জন্য এই এই সমস্যায় ভুগছিলাম যে আমার সিমে প্রায় আমার সিম থেকে টাকা কেটে নেয় সো এই টেকনিকটা আজকে আমি খুঁজে বের করলাম মোবাইলের সেটিংয়ে সো অনেক ঘাটাঘাটির পর এই সেটিংটি পেয়েছি সো অবশ্যই এই সেটিংটি তুমি ডেলি ডাটা ইউজ লিমিটে সিলেক্ট করে দেবে সো এটা তো আমি ভিভতে দেখালাম অন্য সি অন্য অন্য মোবাইলে এটা কীভাবে পাবে অবশ্যই তুমি সেটিংয়ে চলে যাবে সেটিংয়ে চলে যাওয়ার পর সেটিংয়ে চলে যাবে সেটিংয়ে চলে যাওয়ার পর মোবাইল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক কোথায় আছে এটা খুঁজে বের করবে তারপর অবশ্যই দেখতে পারবে যে এই যে এখানে আর ডেটা ইউজ লিমিট এটা খুঁজে বের করবে এটা খুঁজে বের করার পর তুমি এই সেটিংগুলো পেয়ে যাবে এক এক সেটের জন্য এক এক জায়গায় এটা থাকতে পারে সো আমি ভিভু যেহেতু ভিভু ইউজ করছি জাস্ট ভিভুতে দেখে দেখিয়ে দিয়েছি আর অন্য সেটে স্যামসাং যে আর স্যামসাং তারপর রেডমি সব সেটে এই সেটিংটা আছে জাস্ট তোমরা একটু খুঁজে নিয়ে জাস্ট এটা অ্যানেবেল করে নেবে জাস্ট আমি এটা দেখিয়ে দিলাম সো এখানে যাবতীয় তো আশা করি সকল টিপসগুলো বোঝাতে পেরেছি সো আজ এখন আমি এটা এনেবল করে জাস্ট ইন্টারনেট অ্যাক্সেস করে দেখাবো যে আমার কত এমবি ইউজ হচ্ছে এবং নেটওয়ার্কটা ডিসকানেক্ট হচ্ছে কিনা সো এখন আমি ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পর দেখো আর একটু ব্যাগে আসছি জাস্ট এখানে দেখো আষ্টশো একাত্তর এম বি অলরেডি আমি ইউজ করেছি সো এখানে আমি আশি এমবি লিমিট করে দেবো এখানে রয়েছে আষ্টশো একাত্তর এম বি জাস্ট এটাতে গিয়ে তারপর ডেলি ইউজে ক্লিক করে জাস্ট এখানে আষ্টশো একাত্তর হচ্ছে কাস্টমারে চলে গিয়ে এখানে আষ্টশো আশি এম বি দিয়ে জাস্ট ওকে ক্লিক করে দিই সো এখানে আঠারোশো আশি এমবি হয়ে গেছে সো যখন আটশোশো আশি এমবি অভাব হয়ে যাবে জাস্ট একটু অটোমেটিক আমার নেটওয়ার্কটা ডিসকান্ট করে দেবে সো আমি একটু ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পর এখান থেকে আঠারোশো একাত্তর দশমিক নয় এম বি অলরেডি ইউজ হয়েছে সো এখানে ইউজ এখানে আমি লিমিটেড হচ্ছে আষ্টশো আশি এমবি আষ্টশো আশি এমবি আর এখানে হচ্ছে আষ্টশো বাহাত্তর এম বি সো এখন আমি তোমাদের ইউটিউবে ঘাটাঘাটি করে দেখাবো জাস্ট ইউটিউব তো চালান যাবে না জাস্ট আমাকে এটাকে দেখাতে হবে সেখানে আদার্স কিছু ফিচার আছে এগুলো অবশ্যই তুমি দেখে নেবে জাস্ট দেখে নিয়ে এখানে এগুলো তুমি দেখে নেবে এত কিছু আমার দেখানো আমার পক্ষে দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে অলরেডি অনেক ভিডিও বড় ভিডিও হয়ে গেছে সো আমি লিমিটটা কিছু কমিয়ে দেবো যাতে আরও কম সময়টা করে যায় জাস্ট আটটো আশি এমবি দিয়েছে এখানে আষ্টশো পঁচাত্তর এমবি দিয়ে ওকে করে দিলাম সো এখানে দেখো আমার আটশোশো বাহাত্তর আমি তিন এমবি ইউজ হয়েছে জাস্ট এখন আমি এটা কইছে আঠারোশো পঁচাত্তর এম বি এখন আমি ইউটিউবে যাচ্ছি যাক আরেকটু কমিয়ে দেই সো এখানে আঠারোশো পঁচাত্তরের জায়গায় আঠারোশো চুয়াত্তর এমবি দিলাম সো চুয়াত্তর এমবি দিয়ে তোমাদের দেখানোর জন্য আমি করছি এটা যাতে ভিডিও লং বেশি না হয় তো আমাকে দুই এম বি ইউজ করতে হবে সো আমি এখন ইউটিউবে চলে যাচ্ছি সরি ভিওস অলরেডি এটা আমার ডিসকাউন্ট হয়ে গেছে যার জন্য আমি আঠেরোশো সাতাত্তর এমবি দিয়ে এনেবল করলাম সো এখন আমি ইউটিউবে চলে যাচ্ছি সো ইউটিউবে সব এখানে আটশোশো তিয়াত্তর এমবি ইউজ হয়েছে জাস্ট আমি ইউটিউবে চলে যাচ্ছি সো এখানে দেখো আমি অলরেডি অনলাইনে অনলাইনে চলে এসেছি সো এখন আমি একটু ওয়েট করবো যে কখন আমার এমবিটা অ্যাক্সেস হয় অর্থাৎ এখানে অটোমেটিক আমার নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছ ব্যাটারি পার্সেন্টেজের জায়গা তুমি এখানে ফোর জি এবং ইন্টারনেট স্পিড মিটারটি এনেবল এনেবল হয়েছে এবং চলছে সো যখন এটা ইন্টারনেট তোমার লিমিটটা অবার হয়ে যাবে তখন এখানে নোটিফাই করবে এবং ফোর জি নেটওয়ার্ক এটা ডিসেবল হয়ে যাবে এবং ইন্টারনেটের স্পিডটা এখান থেকে হাইড হয়ে যাবে অর্থাৎ আমাদের ডাটা কানেকশন অফ হয়ে যাবে সো অবশ্যই একটু খেয়াল করবে কিছু সময় নিতে পারে যেহেতু আমি নেটওয়ার্ক ইন্টারনেট ইউজ করতে পারবো না কেননা এখানে তোমার ভিডিও দেখতে পারবো না ভিডিও দেখতে এটা কপি ধরবে তার জন্য ভিডিও দেখবো না তাছাড়া নিজে ভিডিও দেখবো না কোনো সমস্যা হলেও হতে পারে সো এই জন্য আমি ভিডিও দেখবো না জাস্ট একটু ওয়েট করবে সো একটু ওয়েড কেন না কিছু প্রবলেম ফেস হচ্ছে সো আমরা একটু ওয়েট করি দেখি কখন এটা হয় এখানে ডেলি ডাটা লিমিট করা হচ্ছে নশো একুশ এম সো একটু ওয়েট করি অনেক প্রবলেম করছি নেটওয়ার্কের জন্য এটা কাজটা কমপ্লিট করা হচ্ছে না সো এখানে দেখতে পাচ্ছ ডাটা নেটওয়ার্ক ডিসকানেক্ট এখানে দ্য ডেটা ইউজ বাই জিপি হ্যাজ রিচ নয়শো উনিশ এম অফ টুডে লিমিট দ্য নেটওয়ার্ক হ্যাজ বিন অ্যান্ড অ্যাপস আর আনএবল টু কানেক্ট টু দ্য ইন্টারনেট সো এখানে বলা হয়েছে যে আপনার নয়শো উনিশ ডেইলি লিমিট যেটা ছিল ওইটা শেষ হয়ে গিয়েছে সো তার জন্য আপনার নেটওয়ার্কটা ডিসকানেক্ট করা হয়েছে আর আপনার যতগুলো অ্যাপ আছে সব অ্যাপ থেকে ইন্টারনেট কানেকশন আনে বল অর্থাৎ ডিসকানেক্ট করা হয়েছে অর্থাৎ আপনি অ্যাপ বলতে ইন্টারনেট কানেকশন ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন না সো এখানে অনেক প্রবলেম করেছে কেননা নেটওয়ার্কের জন্য অনেক প্রবলেমে প্রবলেম ফেস করেছি তার জন্য এটা প্রায় দুবার দু থেকে তিনবার ট্রাই করার পর জাস্ট এটা কমপ্লিট হয়েছে মাঝে মাঝে এটা নেটওয়ার্কের সমস্যা করতে পারে অথবা তোমার ডি তোমাদের ডিভাইসের যদি কোনো সমস্যা করে এটা হয় না তারপর সমস্যা করে তাহলে অবশ্যই ডিভাইসটা একবার রিভোট অথবা জিজ্ঞাসায় দিয়ে নেবে সেখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে আমার নেটওয়ার্কের লিমিট শেষ হওয়ার কারণে অটো নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে গেছে ওপরে দেখতে পাচ্ছি এখানে কোনো নেটওয়ার্ক আইকন আইকন নেই অ্যান্ড ডাটা আই স্পিড মিটারের কোনো নোটিফিকেশন নেই জাস্ট এখানে ডিসকানেক্ট অটো নোটিফাই করে দিয়েছে এবং নেটওয়ার্কটা অটোমেটিক ডিসকানেক্ট হয়ে গেছে সো এভাবে তোমরা তোমাদের মেন অ্যাকাউন্ট থেকে টাকা কাটাটা এটা সম্পূর্ণরূপে বাঁচাতে পারবে ভিডিওটি অবশ্যই অনেক বড়ো হয়ে গিয়েছে জাস্ট আমি কিপ ডিসকানেক্টে ক্লিক করবো সো এখানে ভিডিওটি অনেক বড়ো হয়ে গেছে আর ভিডিওটি দুই ধাপে করা হয়েছে ভিডিওটি কেন অনেক প্রবলেম করেছিল তার জন্য দুই ধাপে করা হয়েছে সো এখানে তুমি মান্থলি আর ডেইলি দোনটাই করতে পারবে আশা করি তোমাদের সকল কিছু আমি এ টু জি বোঝাতে পেরেছি তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নেক্সট আমি দেখি যারা যারা মোবাইলের মাধ্যমে এটা করতে পারবে না তাদের জন্য একটি অ্যাপ নিয়ে আসবো সো ওই অ্যাপের মাধ্যমে তোমরা কীভাবে এটা করবে তা আমি দেখিয়ে দেবো আর জিপি সিমের কিছু স্পেশাল অফার রয়েছে জিপি আয়োটেল রোবে এগুলো স্পেশাল অফার রয়েছে এগুলো অতি শীঘ্রই নিয়ে আসবো অবশ্যই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ